কলমি শাক ভাজার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কলমি শাক ভাজা করছি। দেখুন, সর্ষের তেলে এই যে একটু হলুদ আর নুন ভালো করে মিশিয়ে দিয়েছি, আর দিয়ে আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব। আজকে আমি চন্দাগুলো কাটছি, আপনারা দেখুন চন্দাগুলো কিন্তু ভেজে নেওয়া, বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন বাকি শসার তেলে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি, ভাজা হয়ে গেছে, দিচ্ছি কালো দিয়ে ভাজা হয়ে গেছে। এখন এই বরবটি আর গোয়ার একটা সবজি আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম বলে এখন এইটুকু নুন আর এই হলুদটা দিচ্ছি। এই সবজিগুলো, গোয়ার সবজিটা আর বরবটিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কলমি শাকগুলোতে মিশিয়ে দেবো। সবজিগুলো ভাজার পর আমি ধুয়ে কেটে রাখা কলমি শাক, অল্প নুন আর একটু গুড় একবারে মিশিয়ে দিয়েছি। আর নুন এইটুকু দিলাম কেন, বেগুন আর সবজিগুলো ভাজার সময় আমি আগে নুন দিয়েছিলাম। এবার এই সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে আমি একদম আঁচ কমিয়ে রান্না করবো। দেখুন শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে, শাকটার জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে খুব আলতোভাবে এটাকে নাড়াচাড়া করবো, যাতে বেগুনগুলো একেবারে ঘেঁটে না যায়। আর বেগুনগুলো মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে কম আঁচে এটা রেখে দেব। শাক ভাজাটা আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি এতে ফোড়ন দেব। কলমি শাক ভাজাটা ফোড়ন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সর্ষের তেল গরম করে দিয়েছি, আর একটু বিউলির ডাল মিশিয়ে দিলাম। এবার আমি খুব তাড়াতাড়ি এটাকে ভেজে নেব। দেখুন ডাল ভাজাটা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই শাকটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু তাড়াতাড়ি করে এখানে মিশিয়ে নিলাম, হয়ে গেল এটা কলমি শাক ভাজাটা। বাড়িতে এইভাবে করে দেখুন, ভালো লাগবে। এইভাবে কলমি শাক ভাজা খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয়।